নিম্নমানের দেখা হয়, সেজন্য উচ্চাঙ্গ শব্দটা আমি ব্যবহার করি না, আমি রাগ সঙ্গীত বলি। এরকম কীর্তনের মধ্যে কিন্তু অসাধারণ সমস্ত মানে অবদান আছে, যেটা সুমন ভাই বলছিলেন। যাই হোক, আমি একটা কীর্তনাঙ্গে সাধারণ গান, এটা হচ্ছে লোফা তালে, অর্থাৎ ছমাত্রার তাল। অথচ দেখো কি সুন্দরের কথা, অসাধারণ। একবার বিরাজ গো মা, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নিমানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নিমানয়নে। বিরাজ গো মা হৃদি কমলাসনে। আর বলছেন, তুমি অন্নপূর্ণমা, তুমি শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণমা, তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। একই জিনিস, তুমি অন্নপূর্ণমা, তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে। বিরাজ গো মা হৃদি কমলাসনে। এইসব গান সমবেত হলে আরও ভালো লাগে। একবার আমি বললাম, তো সবাই মিলে বললো, এবং সকলের মায়ের পুজো সবাই মিলে করুক। দুঃখ দৈন্য হারিনি চৈতন্য কারিনি, আর কিছুই চাই না বিনে চরণ দুখানি। দুঃখ দৈন্য হারিনি চৈতন্য কারিনি, ওগো আর কিছুই চাই না বিনে চরণ দুখানি। তোমায় প্রেম সাজে সাজাব বলে বাসনা মনে মনে, তোমায় প্রেম সাজে সাজাব বলে বাসনা মনে মনে। বিরাজ গো মা হৃদি কমলাসনে। এবার শেষের দিকে একটু যাই, অনেক বড় বড় গান এগুলো, এবং এতে দেখো এতে সুরের বেশি বৈচিত্র্য নেই, যাতে যাতে মনের মধ্যে কথাগুলোই খালি বেশি জায়গা পায়। তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনের কৃপা ফলফুলতা। তোমায় মা বলে ডাকিলে অমনি কোলে লও ভক্তগণে, তোমায় মা বলে ডাকিলে অমনি কোলে লও মা সন্তানে। আমায় এমনি করে সাজাগো বসে মায়ের কোলে, মা মা বলে মাতিব যোগ ধ্যানে, বসে মায়ের কোলে মা মা বলে মাতিব যোগ ধ্যানে। আমায় এমনি করে সাজাগো যেন মুখ দেখে মা তোর ছেলে
সকলে চেনে আমায় এমনি করে সাজাগো যেন অসত ভাবে কুদৃষ্টিতে আর না চাহি করো পানি আমায় এমনি করে সাজাগো তোমার ভুবন ভরা রূপটি তোমার ভুবন ভরা রূপটি তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নি মনয়নে একবার বিরাজ গো অপূর্ব এই গানটা, অপূর্ব এই গানটা শুনতে শুনতে আমার একটা অনুভূতি হলো, আমি সেটা বলছি কাকু, তার আগে একটু ফোন নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুনীল ঘোষ, ক্যালিফোর্নিয়া থেকে বলছি। মহাসপ্তমী শুভেচ্ছা জানাই আপনাকে। আমিও জানাই আপনাদের তারা নিজেকে সকলকে শুভেচ্ছা, সপ্তমী শুভেচ্ছা। আর অজয় সাগর তো বলছি? হ্যাঁ নিশ্চয়ই, আমার প্রণাম। হ্যালো, বলুন বলুন অজয়দা। বলুন বলুন। আমি দেবু ঘোষের বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার অনেক অনেক প্রণাম নেবেন, দেবুকে আমার অনেক শুভেচ্ছা বলবেন সবাইকে। আচ্ছা, খুব ভালো লাগলো আমি আজকে বসে আছি সন্ধ্যে থেকে আপনার গান শুনবো বলে। খুব ভালো লাগছে, আপনি যা গান গাইবেন আমি শুনবো। আচ্ছা, আমার গান তো নয়, সব মায়ের গান। আপনি আমার প্রণাম নিন এবং বাড়ির ওখানকার সমস্ত মায়েদের, বাড়ির মায়েদের আমার প্রণাম দেবেন। আপনি সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। এই যে গানটা কাকু, একবার বিরাজ গো মা, আর ওই গানের একদম শেষের দিকটা যখন আপনি এলেন, যখন মা মা বলে ডাকি, কোথাও একটা কিন্তু আমি ভাবছিলাম আমরা যে উৎসবে সামিল হই, ঠাকুর দেখি, হই হই করি, কিন্তু যখন আমরা ঘুরতে ঘুরতে যে কোনো মণ্ডপে গিয়ে একবার মায়ের মুখটা দেখি, একটা কোথাও যেন আমাদের ভরসা আসে। আমরা সব কিছুর মধ্যেও কিন্তু একবার ওই মাতৃ প্রতিমা দর্শন করলে একটা ভরসা পাই আমরা, যেন সব কিছুর পরেও ওই জায়গায়টা আশ্রয় খুঁজে পাই। ঠিক, এবং সেই উদ্দেশ্যে কিন্তু এই যে বারবার এই ক্যাসেটটার কথা ঘুরে ঘুরে আমি আমাকে আনতে হচ্ছে, কারণ বহুভাবে জীবনে যা কিছু আমি প্রত্যক্ষ করেছি, প্রত্যক্ষ মানে ওই বললাম হৃদয় মনের দিক থেকে, তাতে আমার মনে হয়েছে যে আজকের দিনে সবথেকে বেশি জরুরি আমাদের মাকে একটু যত্ন করা। এবং আমাদের মাকে বলছি, আমার মাকে আমি একবার কথাটা একবারও বলছি না, আমাদের মাকে যদি যত্ন করি। দেখো, আমি এই যে বেরিয়ে এলাম সকালবেলা, 69 যা যা লাগবে সমস্ত আমার স্ত্রী করে দিলেন, তাকে মা হিসেবে না মেনে কী করে চলবে বলো তো? 26-27 বছর বয়সে আমার যখন বিয়ে হয়, সেই পর্যন্ত আমার মা, 26-এর পর থেকে এখন 60 হলো আমার স্ত্রী, প্রতিটি জিনিস তো খুঁটুখুটি করতে হচ্ছে, খোঁটাখুঁটি চলছে, ঝগড়া চলছে, কথা চলছে, সব কিছু চলছে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এটা নাও নি কেন, ওটা ওটা করো, ওটা ইত্যাদি, এইটাকে তুমি অস্বীকার করবে কোন ক্ষমতায়? আজকে তোমার বাড়িতে তোমার স্বামী বা তোমার পুত্র কন্যা যারা যেখানেই আছে, তাদেরকে তোমাকে ছাড়া তাদের কী করে চলতে পারে? আপনার কথাগুলো শুনতে শুনতে কাকু আর একটা জিনিস মনে হলো, একটু আগে আপনি যেটা বললেন যে গত বছরের স্ট্যাটিস্টিক্স বলছে আমরা 3 লক্ষ কে মাতৃ ভ্রূণ এবং মহিলা, তো আজকে এই মহাসপ্তমীর দিন কোথাও একটা যেন আমাদেরও ভেতরে প্রতিজ্ঞা করা উচিত যে এই রকম ঘটনা যেন আমরা বাঁচাতে পারি, একশোবার। এবং সেটা কিন্তু এই পুলিশ ফোর্স ক্ষমতা টাকা এই দিয়ে কিন্তু হবে না। স্বামীজি বলেছিলেন না যে যে জাতিতে নারীর উন্নতি নেই সেখানে সেই জাতির উন্নতি হয়, সেটা তো উন্নতি হয় না। সেই জন্য সাধক আবার বলছেন, দেখো এই একই অঙ্গের গান, কিন্তু দেখো এই সব অঙ্গের গানের মধ্যে একটা কোথাও একটা মিল আছে খুঁজে, সুর এবং ভাবের। মা আছেন আর আমি আছি,
ভাবনা কি আর আছে আমার মা আছে নার আমি আছে ভাবনা কি আর আছে আমার আমি মায়ের হাতে খাই পড়ি মায়ের হাতে খাই পড়ি মা নিয়েছেন আমার ভার আছে নার আমি আছি ভাবনা কি আর আছে আমার পড়ে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার সেই ঘোর আধারে মা আমারে ঘোর আধারে মা আমারে বাণী শোনাই বারে বার মা আছে নার আমি আছি ভাবনা কি আর আছে আমার লাস্টে বলছেন মাকে ভুলেও থাকি তবুও দেখি ভোলে না মা একটি বার মাকে ভুলে থাকি তবুও দেখি ভোলে না মা একটি বার বড় স্নেহের আধার মাঝে আমার স্নেহের আধার মাঝে আমার আমি মায়ের মা আমার বড় স্নেহের আধার কে আছে এমন স্নেহের আধার কে আছে আর আমি মায়ের মা আমার মা আছে না ভাবনা কি আর আছে আমার মা আছে নার আমি আছি ভাবনা কি আর আছে আমার এমন স্নেহের আধার যে মা সেই মা কিন্তু আমাদের প্রত্যেক সন্তানের সবচেয়ে দুর্বলতার জায়গা আবার সব থেকে শক্তির জায়গা নিশ্চয়ই সেইটাই তো এই যে মা দুর্গা এই যে চারটে দিন আমাদের কাছে সব থেকে বড় উৎসব কারণ এটা মায়ের উৎসব একদম আর এই উৎসবে সামিল হতে আমাদের সকালবেলার আড্ডায় কে এসেছেন দেখব হ্যালো হ্যালো নমস্কার শুভ মহাসপ্তমী শুভ মহাসপ্তমী মৈত্রী বলছেন হ্যাঁ শুভ মহাসপ্তমী নমস্কার শুভেচ্ছা নমস্কার আচ্ছা ভালো আছেন তো খুব ভালো আছি আপনি কে বলছেন আমি গৌর দত্ত মুরারই বীরভূম বলুন বলুন আমি একটু শিল্পীর সাথে কথা বলবো নিশ্চয়ই হ্যাঁ আমার প্রণাম নিন বলুন আচ্ছা আমি গৌর দত্ত মুরারই বীরভূম আচ্ছা মানুষের অনেক ইচ্ছা মানে অপূর্ণ থেকে যায় আমার সঙ্গীত শিক্ষার বহু ইয়ে ছিল শখ ছিল কিন্তু আমি পৌঁছতে পারিনি এখন এই 68 বছর বয়সে মনটা দূরে মানে ছুটে যায় আপনার কাছে গিয়ে গান শিখি আমি আপনাকে কি শেখাবো আপনি মনের মধ্যে দেখুন সব শিখতে পারবেন আপনার কাছে অনেক শিক্ষার আছে আপনি ঈশ্বরের দূত আমি মনে করি এবং আপনার যখনই অনুষ্ঠান হয় আমি শুনি এবং শুধু আপনার না কৌশিকের গানও আমি শুনি ভীষণ ভালো লাগে আমার একটাই কথা যে আপনি আপনার পাড়া আপনার গ্রাম এবং একটু এগুলোই দেখবেন আপনি আমার কাছে হয়ে গেছেন আমিও আপনার কাছে হয়ে গেছি সুতরাং আপনি আমার প্রণাম নিন সবাই ভালো থাকুন খুব আনন্দ একদম একদম ঠিক কথা আমরা যদি মন থেকে চাই কোনো দূরত্বই দূরত্ব নয় একটু মনের মধ্যে খুঁজে দেখুন আমরা সবাই কিন্তু এক জায়গাতে কাছেই আছি মহাসপ্তমীর সকালের আড্ডা দিচ্ছি সবাই মিলে একসঙ্গে সঙ্গে থাকুন একটা বিরতি নিয়ে আসছি